আসসালামু আলাইকুম দিস ইজ রাশিদুল আলম ফ্রম রাশিদুল আলম ব্লগ আজকে আমরা চলে আসছি উত্তরে 5 নম্বর সেক্টরে নতুন একটি স্ট্রিট ফুড রিভিউ দেওয়ার জন্য লেটস চেক ইট আউট গাইজ আমাদের খাবার চলে আসছে এটা হলো বিফ কাবাব হলো 50 টাকা চিকেন কাবাব হলো 30 টাকা আর হলো আপনার হলো এটা হলো গিলা কলিজা এটা হলো 20 টাকা চলুন খেয়ে দেখা যাক পরোটা সাথে পরোটা দিয়ে খেয়ে দেখা যাক অনেক মজা সফট খাবার দিতে পারে যদি আপনারা কেউ আসতে চান এখানে আসতে পারেন পরিবেশটা খুবই সুন্দর পাশের লেক প্লাস হলো এটার লোকেশনটা দিয়ে রাখি যদি আপনারা উত্তরের বাইরে থেকে আসেন তাহলে রাজদক্ষিণ নেমে আপনারা উত্তর 5 নম্বর সেক্টর পশ্চিম দিকে আসবেন 5 নম্বর সেক্টরের দিকে আসতে হাতের ডান পাশে প্লাস আরেকটা এই হিসেবে আপনারা 3 নম্বর মসজিদের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে আসছে ওটার পাশে হাতের বাম পাশে হলো চাচার দোকান আমরা খাবারে চলে আসি আবার এটা হলো চিকেন কাবাবটা খেয়ে দেখি চিকেন কাবাবের কী পরিস্থিতি মাশাআল্লাহ প্রাইস হিসাবে মানটা খুব সুস্বাদু মানে এত কম দামে এত সুস্বাদু খাবার পাওয়াটাও টাফ তারপরে আমরা চেক করে দেখি এটা হচ্ছে গিলা কলিজা গিলা কলিজাটা কীরকম গিলা কলিজার টেস্ট খারাপ হবে না অসাধারণ টেস্ট আনবিলিভেবল চলে এত কম প্রাইসে আমি এই ধরনের খাবার পাবো এটা আমি বুঝে উঠতে পারিনি আপনাদের জন্য এই রইল যে আপনারা যদি এসে ট্রাই করে দেখেন এটাকে উবার ইট বা আপনার হলো আর একটা কী জানি বলে ফুড পান্ডা এগুলো অর্ডার দেওয়া যায় না এখানে এসে বসে মানে খেতে হবে তো আপনাদের দাওয়াত রইল আপনারা এসে খেয়ে যাবেন প্লাস আমি আর একটু টেস্ট করে দেখি নাবিল আপনি কি খাবেন বাংলাদেশে অনেক জায়গায় এই কাবাবের রেসিপি বানায় কিন্তু চাচার যে কাবাবের রেসিপি যেভাবে বানায় এটার টেস্ট অসাধারণ এটা বলা বাহুল্য কারণ এটা চাচার মতে এটা পাকিস্তানি রেসিপি চাচি পাকিস্তানিরা যেভাবে যে স্টাইলটা বানায় সেভাবে চাচা বানায় অসাধারণ টেস্ট আমি এটা মানে 10-8 দেব এই কারণে কারণ যে খাবারের মান 10-10 চাচা যদি এখানে কথা বলতো তাহলে আর একটু বেটার হইতো 10-8 দেবো কিন্তু খাবারের মানে এটা 10-10 চাচা খাবার খেয়ে এত ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি আপনার দুইটা বিফ কাবাব দেন চাচা আর হলো একটা চিকেন হ্যাঁ আর হলো আপনার গিলা কলিজা দুইটা দেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ নিচে কমেন্টস করে জানান যদি ভিডিওটি ভালো না এবং না লেগে থাকে তারপরে কমেন্টস করে যাবেন যাতে আমি নেক্সট ভিডিওটি আরও সুন্দরভাবে করতে পারি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লিভ ইন পিস সি ইউ নেক্সট টাইম